নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়িতে একটা এই যে লাল স্কুটারের ওপরে বসে আছি এ দেখো লাল রঙের স্কুটার সেখানে বসে এই ভিডিওটা করছি তো সব সময় একটা প্রশ্ন করা হয় এটা অনেকবার এটা বেশ ব্যাপারটা আলোচনা করেছি আমি আরেকবার করে কারণ ভালোভাবে ভিডিও করতে পারছি না কাজে এসছে একটু ঘুরছি বেড়াচ্ছি কাজ করছি কাজে যতটুকু পারি যতটুকু পারি ততটুকু একটু করার চেষ্টা করছি সবাই জিজ্ঞেস করছে যে একুশ দিন তো হয়ে গেল এই কথা কিন্তু আগে আলোচনা করেছি আবার করছি রিপিট করছি কারণ এটার এটার সমাধান এখনো তোমরা খুঁজে পাওনি যে একুশ দিন হয়ে গেছে এবার কি করব তিরিশ দিন হয়ে গেছে এবার কী করব এখনও হচ্ছে না কেন জবাবটা হচ্ছে আমি অনেকবার বলেছি একুশ থেকে তিরিশ দিন লাগে আমাদের যে হার্ড ডিস্কটা আছে এটাকে ফরম্যাট করতে অর্থাৎ আমাদের যে সাবকনসিয়াস বা অবচেতন মনের যে হার্ড ডিস্কটা রয়েছে বা পেন ড্রাইভটাকে আমরা যখন ফরম্যাট করি নতুন কোনো ফাইল স্টোর করার জন্যে সেটা আমরা ফরম্যাট করি একুশ থেকে তিরিশ দিন লাগে তারপরে আমরা যখন অ্যাফরমেশন করবো বা যখন সেই স্ট্রেন্স মুডে চলে যাব যে আমরা যা চেয়েছি তা পেয়ে গেছি তখন থেকে নতুন করে সাবকনসিয়াসের লেখা শুরু হয় তখন থেকে আমাদের চাওয়াগুলো পাওয়াতে পরিণত হওয়ার শুরু করে কাজেই তোমরা যারা একুশ দিন করেছো বা পাঁচ দিন করেছো বা তিরিশ দিন করেছ তাদের যখন মনে হয় আমরা তো পাচ্ছি না এই ধারণাটা ভুল তোমরা একুশ দিন বা তিরিশ দিন অ্যাফার্মেশন করার পরে তোমরা তোমাদের হার্ড ডিস্কটাকে তোমাদের সাবকনশিয়াসকে তোমাদের অবচেতন মনকে তোমরা ফরম্যাট করেছো মাত্র তারপর থেকে তোমাদের জীবনে পরিবর্তন আসা শুরু হবে এবং সেটা ডিপেন্ড করবে তোমার মানসিক শক্তির ওপর তোমার মনের জোর কতটা তার উপরে কাজেই বারে বারে প্লিজ আবার বলছি বারে বারে জিজ্ঞেস করো না কবে হবে কবে হবে এখনো কেন হলো না যে মুহূর্তে জিজ্ঞেস করবে সেই মুহূর্ত থেকে তোমার হার্ড ডিস্ক যে ফরম্যাট করলে এত কষ্ট করে সেটা নষ্ট হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকবে আমি আবার ঘুরে গিয়ে ফিরে গিয়ে নতুন ভালো ভিডিও বানাবো দেখা হবে যাও জিতে নাও